যদি এই ভিডিওটা তুমি অর্ধেক দেখেই বেরিয়ে যাও এবং কোনো কথা স্কিপ করো তাহলে বুঝে নিও তোমার মাইন্ড কোনো একটা শর্টকাট সহজ পথ খুঁজছে এমন কিছু একটা সন্ধান করে বেড়াচ্ছে যেটা আজ জানবো আর কালকেই সফল হয়ে যাব ভাই আমার কথায় রাগ করো না তাহলে তুমি পিছিয়ে থাকবে জীবনের অভিজ্ঞতা থেকেই আমি এটা তোমাকে বলছি এখানে কোনো শর্টকাট নেই কয়েকদিন কয়েক মাস কোনো একটা কাজে বড় জায়গায় পৌঁছানো যায় না এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি যদি তুমি এরকম অধৈর্য হয়ে যাও তাড়াতাড়ি কিভাবে সফলতা পাবে তার জন্য চঞ্চল হয়ে ওঠো তাহলে বছরের পর বছর কেটে যাবে তুমি কোথাও পৌঁছাতে পারবে না একের পর এক বহু কাজ চেষ্টা করবে কিন্তু কোনো কাজেই সফলতা পাবে না আর এরকম তাড়াহুড়ো করে ছুটাছুটি করতে করতে এক সময় হাঁপিয়ে গিয়ে যখন এক জায়গায় বসে পড়বে তখন বুঝতে পারবে যে এতদিন ধরে এত কিছু করেও তুমি কোথাও পৌঁছাতে পারোনি যে জায়গা থেকে শুরু করেছিলে ঘুরে ফিরে এখনো সেই জায়গায় বসে আছো কিন্তু কেন তুমি কোথাও পৌঁছাতে পারোনি কেন তোমার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে গিয়েছে ঠান্ডা মাথায় নিজেকে নিজে যখন এই প্রশ্নটা করবে তার একটাই উত্তর পাবে সমস্ত কাজে অস্থিরতা তোমার মনের চঞ্চলতা প্রত্যেকবার একটা কাজ শুরু করে সেই কাজে ভীষণ তাড়াহুড়ো করা রেজাল্ট পাওয়ার জন্য ধৈর্য না ধরে অধৈর্য হয়ে গিয়ে সেই কাজটাকে ছেড়ে দেয়া তোমার এই ভুলগুলোর কারণেই তুমি এখনো সফল হতে পারোনি তবে আমি জানি বন্ধু তোমার রক্ত এখনো ঠান্ডা হয়ে যায়নি তোমার ভিতরের আগুন এখনো নিভে যায়নি তোমার আশা তোমার স্বপ্নগুলো এখনো মারা যায়নি সেগুলো তোমার হৃদয়ের প্রতিটি নিঃশ্বাসে জীবিত আছে তাই ইজি মোটিভেশন আজ তোমাকে আবারও জাগিয়ে তুলছে নিরাশার বাতি নিভিয়ে আবারও তোমার ভিতরে আশার আলো জ্বালাতে চাইছে যাতে তুমি নিজের কাছেই যেন না হেরে যাও যাতে তোমার স্বপ্নগুলো কোনোভাবেই যেন মিথ্যা না হয়ে যায় সফলতা এটা কোনো স্বপ্নের মায়াজাল না যে তুমি শুধু বসে বসে ভেবেই যাবে সফলতা এটা তোমার অস্তিত্বের প্রমাণ এটা তোমার জীবনের উদ্দেশ্য তোমার প্রতিটি রক্তের ফোঁটায় মিশে আছে এই শব্দটা কোনো কিছু করার ইচ্ছা কিছু একটা পাওয়ার আশা করা কোনো কিছু হওয়ার কথা ভাবা তোমার ওই ইচ্ছা তোমার ওই আশা তোমার ওই ভাবনা চিন্তা এগুলো যথেষ্ট নয় ওগুলো পাওয়ার জন্য তোমাকে উৎসর্গ করতে হবে তোমার প্রতিটি দিনকে স্যাক্রিফাইস ইজ দ্য পাওয়ার তুমি যত বেশি স্যাক্রিফাইস করবে নিজেকে সফলতার জন্য যত বেশি ডেডিকেট করবে সেই জিনিসগুলো তোমার জীবনে আসার পসিবিলিটি তত বেড়ে যাবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা তোমার ফোকাস তোমার এনার্জিকে কেন্দ্রবিন্দু করো একটি কাজে একটি আইডিয়ার উপরে সেটাকে জীবনের সমস্ত কিছু বানিয়ে নাও ওটাকে নিয়েই দিন রাত পড়ে থাকো তাতে যা কিছুই হয়ে যাক না কেন যে জিনিসটিকে সবাই অসম্ভব ভেবেছিল আমার দ্বারা হবে না সবাই বলেছিল সেটাকেই তাদের চোখের সামনে করে দেখানো এর থেকে বড় পাওয়া এর থেকে বড় গর্বের বিষয় আর কিছুই হতে পারে না প্রচেষ্টাই সমস্ত কিছু প্রচেষ্টা তোমাকে কোন কাজে হেরে যেতে দেবে না তাই নিজের 100% দিয়ে বারবার চেষ্টা করে যাও কখনোই নিজের মনোবলকে ভেঙে পড়তে দেবে না কখনোই কোনো সমস্যার কাছে হার মেনে নেবে না আরো শক্তিশালী হয়ে ওঠো আরো উন্নত হয়ে ওঠো আরো গতি নিয়ে এগিয়ে যাও আরো ধৈর্যশীল হয়ে ওঠো আরো কর্মদক্ষ হয়ে ওঠো তুমি এখন প্রস্তুত নিজেকে আরো উন্নত বানাতে তুমি এখন প্রস্তুত তোমার ভিতরের ভয় সন্দেহ দুশ্চিন্তা এগুলো থেকে বেরিয়ে আসতে তুমি এখন প্রস্তুত সারা মাস সারা সপ্তাহ প্রতিটা দিন কাজ করার জন্য প্রতিটা সুযোগকে কাজে লাগানোর জন্য তুমি এখন প্রস্তুত তোমার কাছে যদি এই বিষয়টি স্বচ্ছ পরিষ্কার হয়ে যায় যে তুমি কি হতে চাও তাহলে প্রস্তুত হয়ে যাও ফাইট করার জন্য তোমাকে ফাইট করতে হবে তোমার নেগেটিভ চিন্তা ভাবনাগুলোর সাথে তোমাকে ফাইট করতে হবে তোমার মনোবল ভেঙে দিয়ে তোমাকে পথভ্রষ্ট করতে আসা প্রত্যেকটা সমস্যার সাথে তুমি যেটা হতে চাও তার জন্য তোমাকে অনেক মূল্য দিতে হবে অনেক ধৈর্য ধরতে হবে অনেক শক্তি লাগাতে হবে অনেক এনার্জি খরচ হবে তোমাকে আরো শক্তিশালী আরো
ক্ষমতাবান হতে হবে, কারণ সাকসেস অনেক মূল্যবান জিনিস। আর পাঁচটা সাধারণ মানুষের মতো কাজ করে তুমি কখনোই পৌঁছাতে পারবে না তোমার লক্ষ্যে। তোমাকে তাদের থেকে বেশি পরিশ্রম করতে হবে, তাদের থেকে বেশি ত্যাগ স্বীকার করতে হবে, তাদের থেকে বেশি সাহসী হতেই হবে। একজন পরিশ্রমী মানুষ যে জিনিসগুলো অর্জন করতে পারে, একজন অলস মানুষ কোনোদিনই সেগুলো অর্জন করতে পারে না। কারণ সেই জিনিসটি পাওয়ার জন্য অলসদের থেকে পরিশ্রমীরা অনেক বেশি মূল্য দিয়ে থাকে, অনেক বেশি পরিশ্রম করে থাকে, নিজের উপরে অনেক বেশি বিশ্বাস রাখে। তারা তত সময় প্রচেষ্টা করতে থাকে, যত সময় না সেটা সফল হয়ে যায়। তাই যদি তুমিও কিছু পেতে চাও তাহলে আগে পরিশ্রমী হও, যদি তুমিও কিছু করতে চাও তাহলে আগে পরিশ্রমী হও। পরিশ্রম, প্রচেষ্টা, মেহনত, উদ্যম, এই যুদ্ধ ময়দানে এগুলোই তোমার একমাত্র হাতিয়ার।